নির্বাচনের রোডম্যাপ আর নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি রাজনৈতিক দলগুলোর প্রস্তাবগুলো নিয়ে সংস্কারের রূপরেখা সামনে তুলে ধরবেন ডক্টর ইউন মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দাবি মির্জা ফখরুলের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার কঠোর নির্দেশ কুমিল্লায় ত্রাণ বিতরণ রুখতে হবে শিক্ষক লাঞ্ছনায় স্থানীয় প্রশাসনকে নির্দেশ উপদেষ্টার রাষ্ট্র সংস্কার চাইলে সংবিধান সংস্কারও জরুরি অভিমত বিশিষ্ট জনদের কমেছে পেট্রোল অকটেন ডিজেল কেরোসিনের দাম রাত বারোটা থেকে কার্যকর বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের সমালোচনা উপদেষ্টা সিমেন্ট সংবাদ। এবার বিস্তারিত রাজনৈতিক দলগুলোর প্রস্তাবগুলো নিয়ে সংস্কারের একটি রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে কতদিন থাকবে নতুন করে সংবিধান লেখা হবে না সংশোধন হবে এসব আজ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন তিনি প্রধান থেকে প্রেস তথ্য জানানো হয়েছে। বৈঠকে ইসলামী দলগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার চেয়ে ভোটের সংখ্যা নুপাতে প্রতিনিধিত্বের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়েছে এলডিপি জাসদ সহ ডান বাম সব দলে যৌক্তিক সময় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন বেলা তিনটায় শুরু হওয়া মতবিনিময়ে প্রথমেই যোগ দেয় হেফাজতে ইসলামে অন্তর্ভুক্ত ইসলামী দলগুলো বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন ও জামায়াতে উলামায় ইসলামসহ অন্যান্য ইসলামী দলের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন ভোটের সংখ্যানুপাতে সংসদে প্রতিনিধিত্ব বিগত সরকারের সমস্ত অপকর্মের বিচার নিশ্চিত করা সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন সহ হেফাজতের সব মামলা প্রত্যাহারের দাবি জানায় ইসলামী দলগুলো নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি সংস্কারের কাজগুলি সম্পূর্ণ করতে ততটুকু সময় নিয়ে তারা দ্রুতত সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশে যে প্রশাসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়াসহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হয় এরপর প্রধান উপদেষ্টার সাথে মত বিনিময় করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি পর্যায়ক্রমে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানায় এলডিপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও জানায় অলি আহমেদ জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরও কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্য প্রয়োজন কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে তারপরই বারো জোট ও জাসদের সাথে মত করেন প্রধান উপদেষ্টা নব্বইয়ের গণপ্রধান বিজয়ের পর আমরা ব্যর্থ হয়েছি আমরা এবার আর ব্যর্থ হতে চাই ওনাকে বলেছি আপনাকে নিয়ে আমরা সফলতার দ্বার প্রান্তে চাই এত শহীদের বিনিময়ে যে এই যে মুখ বর্তমানে যে মুক্ত স্বাধীন বাতা আসতে না এটা যাতে জনগণ উপভোগ করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চুরি দুর্নীতি লুণ্ঠন যা হয়েছে সেটা সামগ্রিকভাবে সেটা ব্যাপারে বিচার আচার মামলা ব্যাপারে যাতে কোনো রকম ছাড় দেওয়া না হয় এবং যাতে যথেষ্ট বিচার হয় এবং এরা যাতে আর কোনো ইলেকশনের ফেরত না আসতে পারে এরপর গণফোরাম ও সর্বশেষ জাতীয় পার্টির সাথে মত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংস্কারের পর যৌক্তিক সময় নির্বাচনের দাবি জানায় সংসদের সর্বশেষ এই বিরোধী দলটি প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে যে ব্যাপারে আপনাদের কি সাজেশন তো আমরা স্যারের সাথে আলোচনা করে একটা কনক্রিট সাজেশন আমরা সামনে ওনার কাছে প্রেস করবো যে কীভাবে সংবিধান সংশোধন করে একটা সামগ্রিক সংস্কার প্রশাসনে বিচার বিভাগে পুলিশ প্রশাসনে সর্বত্র আনা যায় সবারই কমবেশি বেশি বলতে তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে এটা আমাদের মনে হয় না তাই সরকার এই সরকারের পক্ষে করা সম্ভব আমাদের অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি সেই জন্য তো সংসদগুলি প্রয়োজন পরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় যে ছাত্র জনতার অভ্যুত্থানে যেই এই গভর্নমেন্ট আসলো তাদের কাছে ছাত্রদের মূল চাওয়া কি তারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছে এই মেরামতটা আসলে কিভাবে হবে আপনি কি এই কনস্টিটিউশন দিয়ে করবেন নাকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন নাকি কনস্টিটিউশন নতুন করে রিরাইট করবেন এই প্রশ্নগুলো তো পলিটিক্যাল পার্টিগুলো জানাবে তো উনি এই কথাগুলো জানতে চেয়েছেন ওনাদের কাছ থেকে মাহফুজ আলম বললেন একটা রূপরেখা তো সামনে উনি দিবেন তো তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছে তাদের কথাগুলো ভালো মতো শুনছেন এরপরে আপনি জানেন সামনে আরও আরও তো কথা হবে এটা তো ইটস নট দ্য প্রথমেই তো এটা শেষ হচ্ছে না রাজনৈতিক দলগুলোর এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে রাষ্ট্রের আইন বিচার বিভাগ সহ সার্বিক সংস্কারের একটি রূপরেখা ঠিক করবে অন্তর্বর্তীকালীন ছাত্র জনতার বিজয় নস্বাত করতে এবং বিএনপিকে বিতর্কিত করা ষড়যন্ত্র করছে একটি মহল তাই দলের নেতাকর্মীকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লায় বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ ও তাদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি আরো বলেন নতুন সরকারকে সময় দিতে হবে জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা করেন বিএনপির হক জনির ক্যামেরায় রিপোর্ট জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমস্যা ও ভোগান্তির কথা জানতে কুমিল্লায় দুর্গত এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলার লালমাই উপজেলার ছোট সফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসী মানুষের সাথে কথা বলেন তিনি মাইকের সামনে দাঁড়িয়ে বিএনপির মহাসচিবের মুখে প্রথম শব্দ ভাষণ দিতে নয় বানভাসী মানুষের কথা শুনতে এসেছেন তিনি দীর্ঘ পনেরো বছরের আন্দোলনে কুমিল্লার ভূমিকা নিয়ে কথা বলেন তিনি সেই সাথে আওয়ামী লীগ সরকারের মামলায় জর্জরিত হওয়া নেতাকর্মীদের সান্ত্বনা দেন বিএনপির মহাসচিব মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন সেই অবস্থাটা অবসান হয়েছে তাই না কিন্তু ধরে রাখতে হবে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিছু আমাদের হবে ছাত্র জনতার আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এই সরকার জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে সেই প্রত্যাশাও করেন তিনি এই নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে একে আমাদের সময় দিতে হবে যে যেন সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগেভাগে বেশি কথা বলা ঠিক হবে না সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে জনগণের যে দাবি জনগণের ক্ষমতা তুলে দিতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল তিনি বলেন কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে ছাত্র জনতার যে বিজয় সেই ভিজাকে নষ্ট করার জন্য লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির পাশপুরি নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে দেখেন চাঁদাবাদি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা দেবেন এই ব্যাপারে আমাদের কোন রকমের এদিকে বিকালে বন্যকবলিত নাঙ্গলকোর্ট এলাকা পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানভাসী মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি কুমিল্লার এই কর্মসূচির বক্তব্যে তিনি গুরুত্ব দেন নতুন করে যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার উপর যে তারা কিন্তু এখনো পারায় নাই তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে এই আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলেদেরকে পাখির মতো গুলি করে পাঠতে পারত না ঠিক কিনা বন্ধুক এদের হাত থেকে আমরা রক্ষা পেলেও এটাকে এখন যে স্বাধীনতা এটাকে সংগত করতে হবে দলের নেতাকর্মীদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন বিএনপির মহাসচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে তৃণমূল কর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ে তৃতীয় দিনে শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে এই মন্তব্য করেন তিনি রহমান বলেন পতন জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোষরা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতা কর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি তারেক রহমান ব্যক্ত করে বলেন তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না একই সাথে তিনি দলের বিরুদ্ধে সরযন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন শিক্ষক লাঞ্ছনার ঘটনা আর যেন না ঘটে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডিদিন মাহমুদ তিনি বলেন শিক্ষা খাতে ব্যাপক দলীয়করণ অনিয়ম ও দুর্নীতি আছে তবে নিয়মতান্ত্রিকভাবে সেগুলোতে ব্যবস্থা নিতে হবে রাজধানীর বাড়িধার নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা আরো বলেন শিক্ষা খাতে বড় বড় দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে এটি অজানা নয় তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না সরকারি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখন অভিভাবকহীন তাই যোগ্য ব্যক্তিদের খুঁজে বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াইদুদ্দিন মাহমুদ শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে জোর করে তাদেরকে পদত থেকে বাধ্য করা হচ্ছে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় এটা ঠিক যে অনেক দিন ধরে গত পনেরো বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি অনাচার অনিয়ম হয়েছে কিন্তু বিষয়ে ব্যবস্থা নিতে গেলে প্রতিকার করতে গেলে সেটা তো একটা নিয়মমাফিক আমাদের হবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো কোন লাভ হবে না নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি অস্বচ্ছ ছিল বলে অভিযোগ করেছেন বিশিষ্ট জনেরা তাদের দাবি পছন্দের লোক বসিয়েছে শেখ হাসিনা রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি বলে মনে করেন বিশিষ্ট জনেরা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে তারা একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মত সংশোধন নয় নতুন করে লিখতে হবে সংবিধান সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন সংবিধান সংশোধন হবে নাকি নতুন করে লিখতে হবে এটা সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রিপোর্টে বিস্তারিত রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন সংবিধান সংশোধন করতে হলে সব ভিন্ন মতের উপস্থিতি জরুরি সংবিধান মানে শুধু বাক স্বাধীনতা নয় সব মৌলিক অধিকার নিশ্চিত করা ওনাদের ভিন্ন মত থাকতে পারে কান্তি ওনাদের একটু শুনে ওনাদেরকে সব করতে পারবে ভিন্ন মত শুনি আপনাদের যে মতামত আছে সেগুলো আরও হয়তো শক্ত হবে আপনারা একটু চ্যালেঞ্জ হবেন আজকে আমি কোনো চ্যালেঞ্জের কোনো অবস্থায় দেখছি না সবাই একই সুরে গাইছে মোটামুটি যে হ্যাঁ সবই নতুন করে লেখা হোক যে উনিশশো একাত্তরের কন্টিনিউশন একার লিখতে হবে এখানে অনেকেই আছে মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা উনিশশো একাত্তরের যেই চেতনা বা উনিশশো একাত্তরের যেই

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুউদ্দিন খোকন বলেন মানুষের অধিকার নিশ্চিত করতে হবে আগে ইচ্ছে মতো আদালতকে ব্যবহার করা হয়েছে আদালতকে ব্যবহার করে আর কোনো অবৈধ রায় দেয়া যাবে না সংবিধানে জনমতের প্রতিফলন দেখতে চান উপদেষ্টা এফ হাসান আরিফ ফিফটিন অ্যামেন্ডমেন্টে পঞ্চাশর অধিক জায়গায় হাত দেওয়া হয়েছে অলমোস্ট সংবিধানকে কেটে ছেড়ে নতুন করে একটা চেহারা দেওয়া হয়েছে কখনো পেছনে যাওয়া হয়েছে ফোর্থ অ্যামেন্ডমেন্টে যাওয়া হয়েছে আবার কখনো পরবর্তীকালে যাওয়া হয়েছে কিছু রেখে দেওয়া হয়েছে ইভেন ফিফথ অ্যামেন্ডমেন্টের কিছু কিছু শব্দ কিছু রেখে দেওয়া হয়েছে ইন অর্ডার টু গেট রিড অফ ফোর্থ অ্যামেন্ডমেন্ট তো সুতরাং এই যে ভোজা দিয়ে যে আম্যান্ড যে অ্যামেন্ডমেন্টগুলো করা হলো তাহলে আপনি বোঝা যাচ্ছে যে উয়ার নট শিওর ভ্যার ইউর ড্রাইভিং অ্যাড এই জায়গাগুলো তাহলে আমাদের রিভিজিটের দরকার আছে মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই এতে অনেক বিতর্ক এড়ানো যাবে বলেও মনে করেন বক্তারা ঢাকা যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইসড অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সৌরতান্ত্রিক ব্যবস্থা বন্ধে সংস্কার নয় রাষ্ট্র পুনর্গঠন করতে হবে পেখে বাংলাদেশ আয়োজিত একক বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন পরিকল্পিত উপায়ে ব্যক্তি স্বার্থের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করা হয়েছে তার মতে বিদ্যমান সংবিধান সংশোধনের যোগ্য কিনা সে প্রশ্ন জরুরি কারণ সংশোধন করলেও এর মধ্যে স্বৈরাচার তৈরি হওয়ার পথ থেকে যাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন সংবিধান পুনর্লিক্ষণের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কারণ রাষ্ট্রের মালিকানা জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থাপনা থাকতে হবে ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে সংসদীয় ব্যবস্থাপনায় বিশেষ কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকতে পারে না বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজ সাংবিধানিক পথ পদ্ধতির মধ্য দিয়ে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্রের এক দুঃসহ যন্ত্রণার মধ্যে বাংলাদেশকে পনেরো বছর যেতে হয়েছে তাহলে আসুন যদি আমরা মনে করি যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আমরা পুনরুত্থানের পথ বন্ধ করে দেব তাহলে অনেকেই বলছেন যে সংস্কার করতে হবে আমি ব্যক্তিগতভাবে সংস্কার শব্দটার পক্ষে নই আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য রাষ্ট্র পুনর্গঠনের এক সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে কেননা গত পনেরো বছর ধরে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে দাম কমানো হয়েছে পেট্রোল অকটেন ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হবে আজ রাত বারোটার পর থেকে পেট্রোল ও অক্টেনের দাম কমেছে ছয় টাকা নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে লিটারে কেরোসিনের দাম একশো টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে হয়েছে একশো টাকা 50 পয়সা পেট্রোলের দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা ও অক্টেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে ১২৫ টাকা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল এদিকে শনিবার সকালে নিউজ প্রিন্ট মিলের ভেতরে নির্মাণাধীন রূপসা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেন জ্বালানির উৎস ঠিক না করে খুলনা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পকে অপ্রয়োজনীয় উন্নয়ন বলে

প্রকিউরমেন্ট প্রাইস কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে তো সেটাকে তো আমি তো পরিবর্তন করতে পারব না একটা কন্ট্রাক্ট আছে তো সেটা যে আমরা এইটুক করছি আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি দুই সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালী ফেনি কুমিল্লা ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কমতে শুরু করেছে পানি তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ফেনীর দাগন ভুইয়ায় লক্ষাধিক মানুষ এখনো পানি বন্দি ধীরে নামছে পানি খাবার ও বিশুদ্ধ পানির কষ্টে কাটছে বানবাসীদের দিন ঘরবাড়ি তুলিয়ে থাকায় আশ্রয় কেন্দ্রে আছেন শত শত মানুষ চরম বিপাকে তারা বাড়ি তো পানি উঠার পর এখন বাড়ি ঘরে তো নামছে যেন মানে হবে এক হাত আছে রাস্তা অনেক পানি আমরা নদীর লগে অন্যদিকে ফুলগাজি পরশুরাম ছাগলাইয়া এবং সোনাগাজীতে বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ কিন্তু বন্যার ক্ষতিতে দিশে হারা তারা নোয়াখালীর মাইদি সোনাইমুড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে পূত্তন্ত অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে জেলা প্রশাসন জেলার আট উপজেলার 87টি ইউনিয়নের 21 লাখ 25500 মানুষ এখনো পানি বন্দী যাত্রখিলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই খুবই ধীরে নামছে পানি দুর্ভোগ বেড়েছে বানবাসীদের ডুবে আছে আঞ্চলিক সব সড়ক আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের ভিড় তিনটা শেটে আসলে পানি নিচ্ছে আর যখন মুরগির বাচ্চা আমরা বোটারিং এখানে ছিল সম্পূর্ণ মুরগি মারা গেছে আর এখানে বড় মুরগি যেগুলি ছিল ওইগুলি আসলে আমরা মানে কি বলবো দেখা গেছে অর্ধেক মারা গেছে আর অর্ধেক কিছু মুরগি হয়তো আমরা সেল করতে পারি আমাদের এলাকা আমরা এমন কোন ইয়ে আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে তা আমরা চাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন আমরা এই দীর্ঘদিন থেকে পানিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আসি এখানে কোনো বিদ্যুৎ নাই একটা মোমবাতি নাই চুলায় হানি চলানোর মতো কোনো ব্যবস্থা নাই কুমিল্লায় গেল কয়েকদিন ভারী বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে উন্নতি হয়েছে জেলার দক্ষিণাঞ্চল লাকসাম মনোহরগঞ্জ চোদ্দগ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির পানি নামার সাথে চারিদিকে জেগে উঠেছে বন্যার ক্ষত মাছের গের আছে মাছের গের যারা অসহায় মানুষ তাদের মাছের গেছে আর যারা দিন আনে দিন খায় দিন মজুরি তাদের কিন্তু রান্না করার কল স্কুপ নাই। লক্ষীপুরে বন্যার পানি কমলেও কমিউনিটি পানি বন্ধি মানুষের ভোগান্তি এখনো তুলিয়ে আছে অনেক বাড়িঘর। চরম দুর্ভোগ পোহাচ্ছে পানি সাড়ে 8.5 লাখ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থাত্তর সাথের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গত সরকারের আমলে ছোট বড় সব প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন রূপপুর পরমাণু প্রকল্পে অর্থ আত্মসাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান বিদেশে পাচার করা অর্থ আন্তর্জাতিক আইন অনুসারে ফেরত আনা সম্ভব বলে জানান তিনি তবে সরকারকে সংশ্লিষ্ট দেশের কাছে তথ্য চাইতে হবে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ ও জাতীয় রাজ বোর্ড সহ সকল প্রতিষ্ঠান ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক মন্তব্য করে তিনি আশা করেন উপদেষ্টারা আগে সম্পদের হিসাব দিয়ে এই চর্চা শুরু করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ব্যক্তি সচেতনতার সাথে প্রতিষ্ঠানের সংস্কার আনতে হবে এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাস সবচেয়ে বড় প্রকল্প এখানে দুর্নীতির সম্ভাবনা কোনো অবস্থায় নাকচ করা যায় না আর কারণে নাকচ করা যায় না যে রাসায়ন যে কোম্পানির সাথে যে প্রতিষ্ঠানের সাথে এই চুক্তিটা হয়েছে যারা এই কাজটা করছেন তাদের বৈশ্বিক মানদণ্ডে তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড দুর্নীতিবাজ হিসেবে মোটামুটিভাবে সুপরিচিত কাজে সেই প্রতিষ্ঠানের সাথে যেহেতু কাজ হয়েছে এবং রাশিয়াও কিন্তু যে করাপশন পারসেপশন যে দুর্নীতি দুর্নীতির যে ধারণা সেই সূচকে কিন্তু মোটামুটি নিম্ন পর্যায়ে সর্বনিম্ন পর্যায়ে যে দেশগুলো তার মধ্যে একটি কাজেই এই এই পারমাণবিক রূপুর পারমাণবিক প্রকল্পে বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি হয়নি সেটা বলার মতো সুযোগ নেই এবার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট চাঁদপুরের কচুয়ায় দীর্ঘ ষোলো বছর পর শনিবার বিএনপির উদ্যোগে জনসভা হয়েছে বিকেলে স্থানীয় বিএনপির আয়োজনে পৌরসভার হজরত শাহ মিয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ডক্টর আনম এহসানুল হক মিলন বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী সদস্য নাহার বেবি ও ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন থাকা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজে গতি আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁয়া শনিবার সিলেটে বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন করেন তিনি পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় জানিয়ে নির্বাচনের রোডম্যাপ আর নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি রাজনৈতিক দলগুলোর প্রস্তাবগুলো নিয়ে সংস্কারের রূপরেখা অনুযায়ী নির্বাচন দাবি মির্জা ফখরুলের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার কঠোর নির্দেশ কুমিল্লায় ত্রাণ বিতরণ রুখতে হবে শিক্ষক লাঞ্ছনায় স্থানীয় প্রশাসনকে নির্দেশ উপদেষ্টার রাষ্ট্র সংস্কার চাইলে সংবিধান সংস্কারও জরুরি অভিমত বিশিষ্ট জনদের কমেছে পেট্রোল অকটেন ডিজেল কেরোসিনের দাম রাত বারোটা থেকে কার্যকর বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের সমালোচনা উপদেষ্টা দর্শকের দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশন নিউজে সঙ্গে থাকা থাকায়